ফায়ার ব্রিগেড টিমের সাথে আমার কথা হয়েছে এবং ফায়ার ব্রিগেডে এসেছে এবং ডিজি সাহেব আসছিলেন, সাজ্জাদ সাহেব আসছিলেন এবং প্রথম অবস্থায় কিন্তু ফায়ার ব্রিগেডের আগুন কিন্তু নেমেছে, নেমে ফেলেছিল। এরপরে কিন্তু দমকা হাওয়াতে কিন্তু আবার শুরু হয়েছে এবং আগুন লেগেছে। আমাদের এই মুহূর্তে তাৎক্ষণিক আমাদের কি কি করতে হবে এটি হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে আমি বাচ্চাদেরকে দেখছি, আমি বয়স্ক দিকে দেখছি, আমি মহিলাদেরকে দেখছি, ওনা বলেছে আমাদের ঘর পুড়ে গিয়েছে। এখানে ঘর পুড়ে গিয়েছে, এখানে আমাদের ঘরের সহায়তা দিতে হবে, টিন দিতে হবে, এটা হচ্ছে বাস্তবতা, টিন দিতে হবে। এক, এরা এই মুহূর্তে এনাদের খাদ্য লাগবে, এই মুহূর্তে খাদ্য লাগবে। অলরেডি আমার বলা হয়েছে, কাউন্সিলরকে বলা হয়েছে, কাউন্সিলর সেই জায়গায় ছিল যেখানে খাবার রান্না হচ্ছে এবং আমি বলেছি এখানে খাবার কন্টিনিউশন করতে। এখানে দুপুর আমরা দুপুর এবং রাত্রিবেলা আমরা খাবার বন্দোবস্ত করছি। এখানে যতক্ষণ না আমরা আমাদের রান না এসে পৌঁছবে ততক্ষণ আমরা কিন্তু খাবারটা চালাবো। এক, দুই হচ্ছে এখানে আমাদের আমাদের ডিজি সাহেব বললেন যেখানে কিছু শুকনা খাওয়ার বন্দোবস্ত করতে। আমার সাথে মন্ত্রণালয়ে কথা হয়েছে, এক একটি প্যাকেট প্রায় 1500 টাকা করে পার প্যাকেট। আমার সাথে মন্ত্রণালয়ে কথা হয়েছে, সচিবের সাথে, মন্ত্রীর সাথে, এবং আমরা লিস্ট হওয়ার পরে কিন্তু প্যাকেট কিন্তু রেডি, আমরা প্যাকেটগুলো এখানে চলে আসবে। দুই, অর্থাৎ টিনের বন্দোবস্ত করছি আমরা, এখানে শুকনো খাবার বন্দোবস্ত করছি এবং এখন থেকে যেন খাবার যেন তারা খেতে পারে, অভুক্ত যেন না থাকে, একটি বস্তির একজন অভুক্ত থাকতে পারবে না, এই মেসেজ আমি অলরেডি দিয়েছি, অলরেডি কাজ আমাদের শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে খাদ্য এনশিওর করছি, এই মুহূর্তে আমরা টিন এনশিওর করছি। এখানে অনেকে তারা বলেছে তাদের আমরা এখানে আমাদের ভ্রাম্যমান যে বাথরুম যেটা আছে এটা বন্দোবস্ত করছি, রাত্রেবেলা যেখানে এখন লাইট জ্বলে এটার বন্দোবস্ত করছি। আমাদের যা যা করা দরকার সবকিছু করব এই বস্তি বাসিন্দা, প্রত্যেকটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যেককে, প্রত্যেক পরিবারকে 5000 টাকা। যতবার আগুন লেগেছে ততবার তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি তাদের রিপোর্টে অনেক সুপারিশ করেছে, অভিযোগ আছে এই সুপারিশগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে আগুন প্রতিরোধ করা যায় না, যেটা আপনি বলছেন বস্তিবাসী অবিচ্ছেদ্য অংশ আমাদের, তো এই রিপোর্টগুলো বাস্তবায়নের বিষয়ে আপনাদের মনিটরিং বা তদারকিটা কতটুকু আছে? দেখুন, আমরা সবাই জানি যে বস্তিবাসীদের সবাই কি অবস্থায় থাকে, এদের থেকে যতদিন পর্যন্ত ডেভেলপ না করে একটি স্থায়ী সমাধান না হবে এরকম কিন্তু ঘটনা কিন্তু ঘটতে পারে, এটা নিশ্চয় দিতে পারবো, এটা বাস্তবতা। এই বাস্তবতাকে স্থায়ী সমাধানের জন্যই এদেরকে বাসস্থান, পুনর্বাসন এবং যেভাবে থাকা বন্দোবস্ত করা যায় সেটি কিন্তু প্ল্যান আমরা নিচ্ছি এবং এটি কিন্তু আজকে বললে কালকে কিন্তু হবে না, এটি অত্যন্ত একটি জটিল ব্যাপার। এখানে কাদের জমি আছে, কাদের জমি নাই, কারা বস্তিবাসীতে থাকেন, কারা বস্তিবাসীতে, আবার অনেকে দেখা যায় বস্তিতে থাকেন এটা কিন্তু ভাড়া নিচ্ছে কিন্তু একটা গ্রুপের থেকে, সুতরাং যেই ভাড়া দিয়ে বস্তিরা থাকে, বস্তিবাসী থাকে, সেই প্রান্তিক জনগোষ্ঠী যদি একটি বিল্ডিং এর মাধ্যমে থাকতে পারে সেম ভাড়া দিয়ে, তাহলে কিন্তু একটি